টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা সবচেয়ে বেশি। একজন স্পেশালিস্ট ব্যাটার কিংবা স্পেশালিস্ট বোলারের চেয়ে একজন অলরাউন্ডার এই ফর্মেটে হয়ে উঠতে পারেন অধিক কার্যকরী, যেমনটা অক্ষয় প্যাটেল। অক্ষয়ের মতো বোলারও যেন ইদানিং হয়ে উঠেছেন মারকুটে ব্যাটার, যেখানে বাংলাদেশের শেখ মেহেদি হাসানরা অলরাউন্ডারের তকমা নিয়েও ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি এখনও। বিস্তারিত বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে, সাকিব আল হাসানের পর বাংলাদেশ এখনও এমন কোনো অলরাউন্ডার পায়নি যিনি স্পিন বিভাগকেও সামলানোর পাশাপাশি ব্যাটিং ইউনিটেও সমানভাবে অবদান রাখতে পারবেন। আফিফ হোসেন ধ্রুব অলরাউন্ডার সত্তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে গেলেও তার হাতে তুলে দেওয়া হয় না বল। আবার শেখ মেহেদির মতো ক্রিকেটার বল হাতে ভালো করলেও ব্যাট হাতে মেটাতে পারছেন না দলের চাহিদা। ধুন্ধুমার চার ছক্কার এই খেলায় পাওয়ার হিটিংয়ে তিনি অনেকটাই পিছিয়ে। অথচ ঠিক উল্টো চিত্র ভারতের অক্ষয় প্যাটেলের, যিনি মূলত বোলার। তবে বাঁহাতি এই স্পিনার ইদানিং ব্যাট হাতেও নিয়ম করে জ্বলে উঠছেন। অনেকেই তাই অক্ষয়কে দিতে চান অলরাউন্ডারের মর্যাদা। সেক্ষেত্রে অক্ষয় ব্যাটিং অলরাউন্ডার নাকি বোলিং অলরাউন্ডার, এই প্রশ্ন করলে হয়তো মাথা চুলকাবেন অনেকেই। এমনকি মাথা চুলকাতে হচ্ছে খোদ অক্ষয়কেও। নিজেকে এখন অলরাউন্ডার হিসেবেই গণ্য করেন 28 বছর বয়সী এই ক্রিকেটার। তবে ব্যাটিং অলরাউন্ডার নাকি বোলিং অলরাউন্ডার তা নির্দিষ্ট করে বেছে নিতে পারছেন না নিজেও। গত আইপিএল থেকেই ব্যাট হাতে ঝলক দেখিয়ে চলেছেন অক্ষয়। ভারত জাতীয় দলের জার্সিতেও ব্যাট হয়ে উঠেছে বিস্ফোরক। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেওয়ারও নজির আছে। অক্ষয় মনে করেন তিনি যেদিন ভালো ব্যাটিং করেন সেদিন তিনি ব্যাটিং অলরাউন্ডার, আর বোলিং বেশি ভালো করলে বোলিং অলরাউন্ডার। তিনি বলেন, আমি একজন অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার নাকি বোলিং অলরাউন্ডার সেটা গুরুত্বপূর্ণ নয়। যেদিন ভালো ব্যাট করব সেদিন আমি ব্যাটিং অলরাউন্ডার, আর যেদিন ভালো বল করব সেদিন আমি ভালো বোলিং অলরাউন্ডার। শুধু টি টোয়েন্টি ক্রিকেটেই নয়, সীমিত ওভারের আরেক ফর্মেট ওয়ান ডেতেও অক্ষয়ের ব্যাট হাসছে ঠিক বলের মতোই। কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে তিনি এনে দেন দারুণ এক জয়। শেষ টি টোয়েন্টিতে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। যদিও এমন পারফরমেন্সের পরেও এশিয়া কাপের মূল দলে জায়গা হয়নি অক্ষয়ের। এশিয়া কাপের জন্য বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে অক্ষয় আছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে, অর্থাৎ রিজার্ভ বেঞ্চে। এশিয়া কাপে বাংলাদেশের তুরুপে তাস হয়ে ওঠার সুযোগ আছে শেখ মেহেদি হাসানের। তবে এজন্য ব্যাট হাতে জ্বলে উঠতে হবে তাকে। চোটের কারণেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন খেলতে না পারলে বাংলাদেশের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন মেহেদি। তবে তার আগে তাকেও জ্বলে উঠতে হবে অক্ষয় প্যাটেলের মতো। দর্শক, বাংলাদেশের অলরাউন্ডারদের পিছিয়ে থাকার কারণ কি আছে বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।